হাই বন্ধুরা জিওগ্রাফি ডিসকাশন গ্রুপে সকলকে স্বাগত তো বন্ধুরা আমাদের গ্রুপে আমি চলে এসেছি তো এখানে একটা কথাই বলবো আমরা কেন এই গ্রুপে থাকব এই গ্রুপে থাকার অনেক কারণ রয়েছে থেকে কী লাভ হবে সে সম্পর্কেই বলবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাক আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আমাদের অ্যাডমেন্ট প্যানেলে চলে যাই না গেলে তোমরা বুঝতে পারবে না এখানে কন্টিনিউয়াস মেম্বার অ্যাডিং হতে চলেছে নিউ মেম্বার্স তিনশো পঁয়ত্রিশটা দেখতে পাচ্ছ পোস্ট কমেন্ট এবং রিয়াকশান কত এইট পয়েন্ট ফাইভ হাজার তো এখানে আমি ভেতরে ঢুকে যাই এখানে লোডিং হচ্ছে নেটওয়ার্কের স্লোর জন্য একটু সময় নিচ্ছে তো আমরা দেখতে থাকবো চলে এসছে তো বন্ধুরা এখানে দেখো পোস্টে পোস্টের একটা লাইনগ্রাফ কন্টিনিউয়াস বাড়ছে প্রায় দিনে কম করে পঞ্চাশটা পোস্ট হয়েই থাকে তো বন্ধুরা হিসাব করো দিনে আমি ধরে নিলাম কম করে পঞ্চাশটা এখানে প্রায় একশোটা পোস্ট লাস্ট আঠাশ তারিখে কন্টিনিউ বাড়ছে তো বন্ধুরা আমি ধরে নিলাম দিনে পঞ্চাশটা পোস্ট এক মাসে কত কল্পনা করতে পারবে না তিন পাঁচটা পনেরো পনেরোশো পোস্ট পনেরোশো প্রশ্ন বন্ধুরা আমাকে একটা দেখাও তুমি দশটা টিউশনের পরে পনেরোশোটা কোশ্চেনের আনসার পাবে কোথাও এখানে তুমি ফেসবুক করছো এন্টারটেনমেন্টের জন্য তো সেই সঙ্গে সঙ্গে তোমার এন্টারটেনমেন্ট হচ্ছে সঙ্গে সঙ্গে তোমার স্টাডিটাও হয়ে যাচ্ছে তো এক নম্বর কারণ নিজেকে পেপেয়ার করা নিজেকে এন্টারটেনমেন্টের সঙ্গে নিজেকে প্রস্তুতি নেওয়া নিজেকে রেডি করা কতটা যাচাই হয়েছে যতটা তৈরি হয়েছে সে সম্পর্কে এখানে তৈরি হতে পারবো বন্ধুরা এখানে পোস্টে গেল পোস্ট মানে এখানে শুধু কোশ্চেন এবং বিভিন্ন ডিটেলসে আনসার বা বিভিন্ন তথ্য পোস্ট করা হয় এবার আমি কমেন্টে চলে আসি কমেন্ট পণে প্রত্যেকটা কোশ্চেন করছে ওই ব্যাপারটা আসছি আমি কি কমেন্টটা কেন বলছি এত হয়েছে পাঁচশো সাতান্নটা পোস্টে তিন হাজার পাঁচশো সাতষট্টিটা কমেন্ট তা ভাবতে পারছো না কেউ একটা কোশ্চেন করলো তার আনসার আসছে কেউ ভুল আনসার দিচ্ছে ভুল আনসার দিয়ে পরে বুঝতে পারছে যে এটা আমি ভুল আনসার দিয়েছি সে কিন্তু এতদিন ধরে ওটাই জেনে আসছিলো সেই জন্য আনসারটা ও লিখেছে তার মানে এখানে আনসারটা দিয়ে ও জানতে পারলো যে আমি ভুল ছিলাম তো আমাকে এটা চেঞ্জ করতে হবে তো এখানে নিজেকে ভুল থেকে ঠিক করা এটা একটা সব বড় কথা আমরা অনেক ভুল করে নেই ভুল করে ফেলি তো ভুলকে শুধরে নেওয়ার একটা সুবর্ণ সুবর্ণ সুযোগ কিন্তু এই গ্রুপে তার সঙ্গে রিয়াকশান রিয়াকশান এই কারণে আমরা লাইক স্মাইলি রাগ লাভ বিভিন্ন রিয়াকশান দিয়ে থাকি তো এখানে বিভিন্ন রকমের রিয়াকশান দেওয়া আছে কোশ্চেনটা কেমন কি ধরনের খারাপ ভালো মন্দ সমস্ত রিয়াকশানও পেয়ে যাবে এবার চলে একটা অ্যাক্টিভ মেম্বার্স বন্ধুরা অ্যাক্টিভ মেম্বারসের সঙ্গে আমাদের গ্রুপ মেম্বার তেরো হাজার তেরো হাজার সামথিং তার মধ্যে ফিফটি পারসেন্টেরও বেশি অ্যাক্টিভ ভাবছো পারছো আর এটা সবসময় ঊর্ধ্বমুখী আছে কিন্তু বাড়ছে কন্টিনিউ পপুলার্স ডেজ এর লিস্ট আছে এখানে যার বন্ধুরা এখানে দেখো পপুলার পোস্টগুলো দেওয়া আছে কে কত কেমন পোস্ট করেছে তার বিস্তারিত তো পোস্টের ওখানে আমি যাব নেট স্লোর জন্য এটা স্লো দিচ্ছে তো বন্ধুরা এটা আমি দেখতে থাকো দেখো বিভিন্ন কোশ্চেন বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্রুভাল সিস্টেম করা আছে আদার্স কোশ্চেন খুব কম অ্যাপ্রুভ করা হয় একমাত্র জিওগ্রাফি অ্যাপ্রুভ করা হয় আদার্স কোশ্চেনও অ্যাপ্রুভ করা হয় যদি সেটা খুবই দরকারি হয়ে থাকে তো তো বিভিন্ন প্রচুর কোশ্চেন আছে তো বন্ধুরা আমি যাচ্ছি না প্রচুর প্রচুর কোশ্চেন লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ নিচে যা কেটে থেকে বেরিয়ে আসে এবার এবার এখানে টপ অবদানকারী কন্ট্রিবিউটার্স রয়েছে কন্ট্রিবিউটার্সের লিস্ট রয়েছে দেখতে পারো এবার বন্ধুরা এখানে বন্ধুরা এখানে ছেলে এবং মেয়েদের এবং বয়েসের একটা বার্কআপ দেওয়া আছে আমাদের গ্রুপে মেয়েদের সংখ্যা একটু কম আছে না ওয়ান থার্ড ছেলেরাদের সংখ্যা বেশি কিন্তু অ্যাক্টিভিটিস দিক থেকে সক্রিয়তার দিক থেকে মেয়েরাই বেশি এগিয়ে রয়েছে আমাদের গ্রুপে বিভিন্ন থেকে মেম্বার্স রয়েছে তার মধ্যে ইন্ডিয়ারই সব থেকে বেশি বারো পয়েন্ট টু হাজার বাংলাদেশ মায়ানমার নাইজেরিয়া ভিয়েতনাম সাউথ আফ্রিকা পাকিস্তান থাইল্যান্ড সমস্ত জায়গারই মেম্বার্স রয়েছে একটা দুটো করে হলেও মেম্বার্স রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটা তোমাদের যে মুখে বলে দেবো তা নয় তার সঙ্গে প্রুফ দেখে দিচ্ছি এবার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন শহরের একটা প্যানেল তার মধ্যে কলকাতা সবথেকে বেশি রয়েছে বর্ধমান তারপরে বরমপুর। পুরুলিয়া বাঁকুড়া ইংলিশ বাজার হাওড়া শিলিগুড়ি মেদিনীপুর আসানসোল ঢাকা ঢাকাতে কলকাতা বাংলাদেশে মুর্শিদাবাদ কোচবিহার দুর্গাপুর মেদিনীপুর রায়গঞ্জ সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার্স রয়েছে এবার বন্ধুর চলে আসে আমি পোস্টে তো এটা দেখালাম পোস্ট না দেখলে তো বিশ্বাস হবে না বন্ধুরা পোস্টে আমি যাই একটু তার আগে বলে দিই আমাদের গ্রুপ কিন্তু ডিসিশান নিয়েছে যে টপ কন্ট্রিবিউটর্স বা টপ সক্রিয় মেম্বার থাকবে তাকে কিন্তু বার্ষিক পুরস্কৃত করা হবে কবে সেটা করা হবে আঠাশে জুন প্রত্যেক বছর পুরস্কৃত করা হবে তাকে যে টপে থাকবে আমরা প্রত্যেক দিনের স্ক্রিনশট রেখে দিই টপ কন্ট্রিবিউটরসের সেটাকে আমরা সেভ করে রেখে দিচ্ছি সবগুলো দেখে কমেন্ট শেয়ার লাইক তারপরে পোস্ট সব কিছু দেখে বিবেচনা করে যে টপ হবে তাকে কিন্তু আমরা বার্ষিক এক পুরস্কার একটা পুরস্কার দিয়ে আমরা তাকে সম্বাধনা করব তো সেটা কথা আঠাশে জুন বন্ধুরা আঠাশে জুন কেন সিলেক্ট করলাম কেননা এটা আমাদের পোস্ট আমাদের এই গ্রুপটি সেদিনকেই জন্ম মানে সেদিনকেই তৈরি করা হয়েছিল সেই জন্যই এই দিনটি সিলেক্ট করা হয়েছে তো পুরস্কারটা আমরা কুরিয়ার এখানে তোমরা গ্রুপে ঢুকে দেখে নেবে যে অ্যানাউন্সমেন্টে অ্যানাউন্সমেন্ট করা আছে তার সঙ্গে পিন করা আছে গ্রুপে ঢুকে প্রথমেই এই পোস্টটা পেয়ে যাবে এখানে সর্বোচ্চ সক্রিয় মেম্বারকে এখানে লিখে দেওয়া আছে পুরস্কার প্রদান করা হবে এবার সক্রিয় মেম্বার কি করে হব এখানে প্রতিনিয়ত পোস্ট করতে হবে রিয়াকশান করতে হবে কমেন্ট করে শেয়ার করে আর গ্রুপে কিছুটা সময় দিলেই তুমি সক্রিয় মেম্বার থাকবে এবার এটা যার যত বেশি হবে সে তত বেশি অ্যাক্টিভ মেম্বারস হবে তো এবার আমি পোস্টে চলে আসি এটা পুরস্কার ব্যাপারে গেল দুটো অ্যানাউন্সমেন্ট আমাদের সিলেক্ট করা আছে তার মধ্যে এক নম্বরটা যেটা পুরো ডিটেলস লেখা আছে কীভাবে সক্রিয় মেম্বার হবে এটা পিন করা সব প্রথমে এখানে বন্ধুরা তোমরা অ্যানাউন্সমেন্ট টু পেয়ে যাবে অ্যানাউন্সমেন্টের সেকেন্ড অ্যানাউন্সমেন্টে আমাদের গ্রুপের কিছু রুলস রয়েছে কি কি পোস্ট করতে পারবে কি কি করতে পারবে না তার ডিটেলস এখানে লেখা আছে তোমরা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কিভাবে গ্রুপের অ্যাডমিন্টের সঙ্গে যোগাযোগ করবে সমস্ত কিছু এখানে কবে গঠিত হয়েছিল আমাদের গ্রুপটি সব কিছু ডিটেলস লেখা আছে তো বন্ধুরা এবার আমি চলেছি পোস্টে তো পোস্টে চলে আসবো এখানে বিভিন্ন টপিক্স লিখেছে দেখো বন্ধুরা কোশ্চেন করেছে তার সঙ্গে নটা কমেন্ট দুটো শেয়ার হয়েছে লাইক পনেরোটা প্রত্যেকটা পোস্টে যে কোনো কোশ্চেন করো না কেন কমেন্ট আনসার পেয়ে যাবে আর দারুণ দারুণ কোশ্চেন যেগুলো তোমার অনেক শোনা থাকবে যেগুলো শোনা থাকবে না কোনো দিন নি শুনতে পাওনি এমন কোশ্চেনও থাকবে যেটা তুমি দেখে বুঝতে পারবে তোমার কালচারে চলে আসবে এর মাধ্যমে তুমি আরও বেশি জানতে পারবে নিজেকে তৈরি করতে পারবে আর যে কোনো এক্সামে নিজেকে তৈরি করতে পারবে সেই এক্সামের জন্য বন্ধুরা বাংলা ইংলিশ সমস্ত কোশ্চেনই আছে তো দেখতে পাচ্ছ কমেন্টগুলো উনিশ কুড়ি বারোটা করে কমেন্ট বিভিন্ন পোস্টে বিভিন্ন কমেন্ট রয়েছে দেখো আমি পরপর চেঞ্জ করে দিচ্ছি চব্বিশটা দুটো শেয়ার চারটে তিন সপ্লাই কমেন্ট এর সঙ্গে বিতর্কও হয়ে থাকে বন্ধুরা কোনো একটা প্রশ্নে যদি ভুল আনসার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে আলোচনা করব হ্যাঁ আলোচনা করে কোনটা ঠিক একাধিক যদি আনসার থাকে আমাদের অনেক সময় এরকম হয় যে একাধিক আনসার পেয়ে যায় দুটোই বইয়ে লেখা আছে তো কোনটা ঠিক সেটাকে আলোচনা করা হবে আলোচনা করে কোনটাকে না হবে সেটাকেও সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে সেটা ঠিক কি না সেটা দেখবো আমরা ধর দরকার হলে আরও ডাটা কালেক্ট করব ডাটা কালেক্ট করে যেটা ঠিক মনে হবে যেটা অ্যাকচুয়াল আনসার হবে যেটা দিলে ঠিক হবে সেটাকেই আমরা নেবো এবং জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার ফলে তোমরাও জানতে পারবে জানতে পারার ফলে তোমাদের ভালো একটা স্টেজে গিয়ে পৌঁছাবে যেখানে তোমার ভুলের সম্ভাবনা অনেক কমে আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের গ্রুপে এই ছিল আমাদের গ্রুপের ফ্যাসিলিটি তো বন্ধুরা অবশ্যই গ্রুপের সঙ্গে থাকো লাইক কমেন্ট পোস্ট শেয়ার প্রচুর পরিমাণে করো আর তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও শেয়ার করে অ্যাড করো এই ছিল ধন্যবাদ আর ভিডিওটি দেখো আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ